সংগ্রহ কেন্দ্রে নিয়ে যায় সেখানে কুইন্টাল প্রতি কুড়ি টাকা বোনাস দেওয়ার অবস্থান হচ্ছে সরকারের এখানে দিতে হচ্ছে যে ন্যূনতম মাত্র টাকা বোনাস সেটাও অধিকাংশ ক্ষেত্রে কৃষকরা পাচ্ছেন না সত্তর লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার এখন পর্যন্ত চার লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করতে পেরেছে তারা খোলা বাজারে উনিশশো টাকা করে কৃষক ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে অর্থাৎ সমস্ত জায়গায় কৃষকরা অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না ন্যূনতম সহায়ক মূল্য থেকে কৃষকরা দূরে থাকছেন এবং প্রকাশ্যে কোনো কোনো ক্ষেত্রে পরোক্ষে মধ্যস্বত্বভোগী এবং দালালরা সক্রিয় আছে যারা পশ্চিমবঙ্গে বলেছিলেন কৃষকের ফসলের ন্যূনতম সংগ্রহমূল্য পাইয়ে দেবার ব্যবস্থা করবেন যে বর্তমানে কৃষিমন্ত্রী বলেছিলেন যে দু সালের আগে যা হয়েছে তা নিয়ে আমি কিছু বলতে পারবো না অর্থাৎ পরোক্ষভাবে তিনি বলেছিলেন দু সালের আগে স্বচ্ছতা ছিল না দু সালের পরে যে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে এখানে কৃষকের অধিকার রক্ষিত হচ্ছে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রেই কৃষকরা প্রতারিত এখনো পর্যন্ত আলু চাষি এবং ধান চাষিদের যে ব্যাপক ক্ষতি হয়েছে তার পাশে সরকার দাঁড়ানোর ন্যূনতম কোনো প্রচেষ্টা করেনি গ্রামাঞ্চলে সারের কালোবাজারি রোধ করতে কিংবা কীটনাশকের মূল্যকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে এই সরকারের কোনো ভূমিকা নেই এই সরকার তার কৃষক বিরোধী অবস্থানকে কোনো মতে বদলাতে পারছে না সরকারের যেটা আছে সেটা হচ্ছে ঘোষণা উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে চা বাগানের বর্তমান অবস্থা মানুষের জানা আর এখানে যারা এই রাজনীতি করছেন যারা দৈনন্দিন বিবৃতি দিচ্ছেন কিন্তু বাস্তবের সঙ্গে আজকে আমাদের চাষিদের যে বাস্তব পরিস্থিতি তার দূর দূর পর্যন্ত কোথাও কোনো সম্পর্ক নেই প্রশ্ন আচ্ছা কালকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আপার প্রাইমারি মহিলারা গেছিল আন্দোলন করতে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের মধ্যে আঠাশ জনকে জামিন অযোগ্য ধারায় মামলা দেয়া হয়েছে এবং তারা এই মুহূর্তেও জেলে রয়েছে লালবাজার লকাপে রয়েছে দেখুন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিরাপত্তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আন্দোলনকারীরা আজকে তাদের আন্দোলনকে যে পর্যায়ে নিয়ে গেছেন তাদের হতাশা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য তারা হয়তো প্রতীকী একটা দেখা দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই বিক্ষোভ হলে স্বাভাবিকভাবেই সেটা নজর কাটবে এবং সেটা একটা ভিন্ন মাত্রা পাবে এক্ষেত্রে পুলিশের অধিকার আছে যে তাদের গ্রেপ্তার করার প্রয়োজনে তাদের প্রয়োগ করে সরিয়ে দিতে পারতেন মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে থেকে কিন্তু যারা প্রতারিত মেধা নিয়ে তাদের প্রকৃত প্রাপ্যটার জন্য দিনের পর দিন আন্দোলন করছেন এবং মুখ্যমন্ত্রী যিনি একদা পার্থ চট্টোপাধ্যায়কে বলে কমিটি গঠন করে দিয়েছিলেন এসএসসির অবস্থা দেখবার জন্য এবং ধর্নামঞ্চিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাড়ির সামনে গিয়ে চাকরি প্রার্থীরা তো কোনো ভুল করেননি আজকে তাদের এই যে জামিন অযোগ্য ধারায় মামলা দেয়া হলো এর থেকে বেশি অমানবিক আর কোনো ঘটনা হতে পারে না এই সরকার কৃষক বিরোধী তো বটেই এই সরকার ছাত্রবিরোধী সরকার শিক্ষক বিরোধী সরকার এই সরকার সম্পূর্ণ তাদের জনবিরোধী চেহারাটা মানুষের সামনে তুলে ধরছে এই মুহূর্তে স্কুল সার্ভিসের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে পুরো ব্যবস্থাটাকে ধ্বংস করেছে সরকার এর একমাত্র কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে দুর্নীতির কারণেই মানুষ তার ন্যায্য দাবি নিয়ে আদালতের দরজায় পৌঁছচ্ছে আইনের দীর্ঘসূত্রিতা বাড়ছে সরকার এগিয়ে এসে সমস্ত স্টেক নিয়ে আদালতের মধ্যস্থতায় যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে এই সমস্যার সমাধান কোনোদিন হবে না একটার পর একটা স্কুল বন্ধ হচ্ছে হাজার হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে আজকে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে গত দশ বছরে তৃণমূল কংগ্রেস সরকার তৃণমূল সরকার যদি মনে করে এই পরিস্থিতির পরিবর্তন করতে তারা চায় তাহলে মুখ্যমন্ত্রীকে সদর্থক ভূমিকা নিতে হবে মুখ্যমন্ত্রীকে সক্রিয় হতে হবে আদালতের নজরদারিতে দিয়ে আদালতের নির্দেশে এবং আদালতের মধ্যস্থতায় মুখ্যমন্ত্রীর ইন্টারভেনশনে। যদি সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে এক জায়গায় আসা যায় তবেই এই সমস্যার সমাধান হবে না হলে আইনি দীর্ঘসূত্রিতা বাড়বে আর যারা প্রতারিত আছে তারা প্রতারিত থাকবেন একটার পর একটা স্কুল বন্ধ হবে বেসরকারীকরণ বাড়বে না কেন এই না বহু জায়গায় তো ফুটপাত দখল হয়ে গেছে যখন দোকান তৈরি হচ্ছিল তখন এনকেডি এর কেন নজরদারি ছিল না তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা নিয়ে দোকান তৈরি করে দিয়েছে তো যারা টাকা নিয়েছিল যারা দোকান বসাতে সাহায্য করেছিল আজকের সময় তারা কোথায় একদিকে সরকার স্মার্ট সিটি বানাবেন একদিকে সরকার বলবেন কথা একদিকে রাস্তাঘাট পরিচ্ছন্ন আর সেই শাসক দলের নেতারা তারা টাকা নিয়ে আরেকজনকে বসিয়ে দেবেন কতদিন চলতে পারে বিধাননগরের মধ্যে একটা প্ল্যান্ট সিটির মধ্যে রোহিঙ্গাদের ঢুকিয়ে বস্তি করে দিয়েছেন টিনের শেড ঘিরে কি হবে ভবিষ্যৎ একটার পর একটা প্রপার্টি বিক্রি হয়ে যাচ্ছে যেটা তৈরি হয়েছিল মধ্যবিত্ত মানুষের জন্য আজকে কাদের হাতে চলে যাচ্ছে কোথাও নিয়ন্ত্রণ আছে যারা নিজেরা নির্বাচিত কাউন্সিলর তারাই বিক্রিত অংশ গ্রহণ করছে প্রত্যেকে মাথা দর করে নিয়েছে বাড়ি বদল হলে মাথা পিছু প্লট পিছু কুড়ি লক্ষ টাকা এর অঘোষিত অবস্থান কি ভূমিকা যে সরকারের কি ভূমিকা ওখানকার কর্পোরেশনের আদানিত্য চেষ্টা করে কিন্তু দেখা বন্ধ হয়ে গেল কারখানা প্রায় এক হাজার মানুষ কাজ কি বলবেন আদৌ কি তৃণমূল শিল্প বন্ধ হচ্ছে অনেকবারের সম্মেলন করে করার চেষ্টা করেন তৃণমূল কি করে প্রমাণ করার চেষ্টা করে সেটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিল্পের কোনো উপযুক্ত পরিবেশ নেই দুর্গাপুর তো অনেক দূরের কথা আমাদের কলকাতার অনতি দূরে শুধুমাত্র টাকা তোলাকে কেন্দ্র করে ছোট ছোট বহু কারখানা বন্ধ হয়ে গেল আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ে পাশে সর্বত্র তো একই অবস্থান চলছে একটা নিয়ন্ত্রণহীন সময় তৈরি হয়ে গেছে প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নেই নেই দলের তার ওপরে যে গায়ের জোরে চালিয়ে যাচ্ছে আর তার পরিস্থিতি হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে শিল্প ভিন রাজ্যে পাড়ি দিয়ে চলে যাচ্ছে যেটুকু শিল্প বেঁচে আছে যে পুঁজি আমাদের রাজ্য থেকে তৈরি করেছে শিল্পপতিরা আজকে তারা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাচ্ছেন অর্জুন সিং এবং সৌমাথ লড়াই দলের ক্ষতি

এটাই তো তৃণমূলের পরিচিত চেহারা সর্বত্র তৃণমূল বুঝে গেছে সময় শেষ শেষ যখন সময় নাও ওয়ান নেভার যা পারো এখন টেনে নাও বাজার থেকে আর সেই জন্যই সংঘর্ষ তৈরি হচ্ছে চাকরি চুরি নিয়োগ বিতর্কে কুনাল ঘোষ উদ্যোগ নিচ্ছেন আজও কুনাল ঘোষ বৈঠক করছেন চাকরি প্রার্থীদের নিয়ে বার্ত আমি চাইনি কুনাল তাই আমি বসেছি চাকরি প্রার্থীদের নিয়ে কুনাল ঘোষ চাকরি প্রার্থী যারা আছেন তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি দেখিয়ে তাদের দাবির প্রতি আমরা দলের পক্ষ থেকে সলিডারিটি জানিয়ে শুধু একটা কথাই বলতে চাই যে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবেই তামাশা তাদের আবেগের সঙ্গে প্রতারণা করছে তৃণমূল তৃণমূলের নেতৃবৃন্দ তিনি একটি মঞ্চে শীর্ষ অধিকারী উপস্থিত ছিলেন

যিনি মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা দিয়েছেন তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অনেকটা পশ্চিমে যে শিশির বাবুর আঙুল ধরে সেই শিশির বাড়ির সামনে মঞ্চ থেকে তাকে তুই বলে সম্বোধন করা হচ্ছে অশ্রাব্য গালি গালাজ করা হচ্ছে তো তাকে প্রণাম করতে গেছে স্বাভাবিকভাবেই গল করেছে এটা তো ঠিকই আছে কোনো অসুবিধে নেই এতে হুম তৃণমূল তৃণমূল কংগ্রেসকে জীবন্ত পুড়িয়ে মারছে তৃণমূল তৃণমূলকে মারছে সংখ্যালঘু সংখ্যালঘুকে মারছে এটাই তৃণমূলের বর্তমান চেনা চেহারা তৃণমূল যখন জানে অন্তর্জলী যাত্রার আর বেশি দেরি নেই তখন তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাড়ছে যে কোনো রাজতন্ত্রের পতনের সময় এটা হয় এটা অত্যন্ত স্বাভাবিক আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে তৃণমূল কংগ্রেসের হাত থেকে তৃণমূল কংগ্রেসিদের বাঁচানোর জন্যই এরাজ্যে এই সরকারটার বিসর্জনের প্রয়োজন প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বিজেপি কর্মীদের কাছে আমাদেরও লক্ষ্য আমরা পঞ্চাশ শতাংশের উপর ভোট পাবো কারণ বাদ বারবার কিছু রাজনৈতিক দল আছে যারা কার্যত ভোটের রাজনীতিতে ইলেকট্রাল পলিটিক্সে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে তারাও বলে থাকেন যে সর্বাধ সংখ্যাধিক্য ভোট তো বিজেপির সঙ্গে নেই আমাদের দীর্ঘদিনের ইচ্ছা হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যুকে আবেগজনিত কারণে যে ভাবাবেগ তৈরি হয়েছিল আমাদের দেশে যাকে কাজে লাগিয়ে কংগ্রেস চারশোর বেশি আসন পেয়েছিল পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল রাজীব গান্ধীর নেতৃত্বে সেই সংখ্যাটা সেই পার্সেন্টেজটা পেরিয়ে যাওয়ার এখন সারা ভারতবর্ষ মোদিময় ভারতবর্ষের মানুষ নির্ণায়ক সরকার স্থিতিশীল সরকার চায় ভারতবর্ষের মানুষ একটা গতিশীল অর্থনীতি চায় সেই লক্ষ্যে তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকারকে আরেকবার ক্ষমতায় ফিরিয়ে আনবেন দেখুন প্রথম কথা হলো আমাদের এটা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের তাদের একটা সংঘবদ্ধ প্রয়াস তাদের গীতা এই রাজ্যের একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দল হিসেবে আমরা তাদের অংশগ্রহণ করেছি কিন্তু এটা কোনো রাজনৈতিক সমাবেশও নয় এটা বিজেপি কল্পিত বা পরিকল্পিত কোনো সমবেত গীতা পাঠ নয় সুতরাং এর যা কিছু ব্যবস্থা নেবার বা কোনো প্রতিক্রিয়া দিতে হলে যারা আয়োজক আছেন সরাসরি যারা আয়োজক করছেন তারা দিতে পারবেন আপনার